वेलकम टू आवर चैनल हेजलनट। आशा करी सबाई ভালো আছো। আমি গৌরব আর ক্যামেরা পেছনে রয়েছে শান্তনি। আমরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। চলো তাহলে কথা না বাড়িয়ে সোজা রান্নায় চলে যাই। আর রান্নাটা দেখতে শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আমাদের সমস্ত রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে ট্যাংরা মাছ। এখানে আমি 250 গ্রাম জ্যান্ত লাফানো ট্যাংরা নিয়ে নিয়েছি। আর লাগছে আলু, বেগুন, টমেটো, ধনে পাতা। আর মশলার মধ্যে লাগছে আদা জিরে বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন। আর রান্নাটা সর্ষের তেলে হবে। প্রথমে ট্যাংরা মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। ট্যাংরা মাছ তো খুব ফাটে, তাই সেফ সাইডে থাকার জন্য একটু তেলও মাখিয়ে নিতে হবে। দুই টেবিল স্পুন তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে না ফাটে ওই জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। এর মধ্যে একটু নুন আর হলুদ সরিয়ে দেব, আগে থেকেও মাখিয়ে রাখতে পারো। বেগুনগুলোকে ঢেকে ভালো করে ভেজে নেব। ঢেকে নিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এরকম অবস্থাতে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে বেগুনগুলো পুরো গলে যাবে আর পরে যখন ঝোলে দেবে একদম পুরো মিশে যাবে। এবার আলুগুলোকেও ভেজে নেব। আলুটার উপরে একটুখানি নুন আর হলুদ ছড়িয়ে দেব। আলুগুলোকেও একটু ঢেকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এটাকে একটু 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। এই সময় আরও 2টো লঙ্কা চিরে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার যতটা পরিমাণ ঝোল রাখবে সেই অনুপাতে জল অ্যাড করে দেবে। এবার স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। এটাকে ঢেকে 10 মিনিটের জন্য ফুটতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঝোলটা বেশ ফুটে গেছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুন আর মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এবার
ঢাকা খুলে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। আমাদের বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ফ্লেভারটা আসবে ভালো। এবার গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। তোমরা বাড়িতে ট্রাই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।